নমস্কার মিত্র, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সনাতনী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পটাশিয়াম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। ঘরবাপসি কি শুধু উত্তরপ্রদেশে হবে? এবার পশ্চিমবঙ্গে হবে ঘরবাপসি। পশ্চিমবঙ্গে যখন থেকে পটাশিয়ামরা অত্যাচার শুরু করেছে, ফতোয়া জারি করছে তাদের পরিবারের উপরে, মা বোন মেয়েদের উপর, তখন থেকে তাদের ইসলাম ত্যাগের প্রবণতা বেড়েছে। সকালের ভিডিওতে আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেনের যুবক যুবতী হিমাচলের হিন্দু রীতিতে বিবাহ করছে, তেমনি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলো পশ্চিমবঙ্গের যুবতী জাবেদা। এই উপলক্ষে কাছাড় জেলার উদারবনের দ্বিগুণ চা বাগানে শনিবার হিন্দু রক্ষী দল উদারবন খণ্ডের ব্যবস্থাপনায় বৈদিক শুদ্ধিকরণ যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে তাদের সনাতন ধর্মে ঘরবাপসি করায়। জাবেদা বিয়ে করেছেন নিশিতকে। ইসলাম ধর্ম ছেড়ে আসার পর জাবেদার নাম পরিবর্তন করে রাখা হয়েছে গুড়িয়া। জাবেদার বাকি চলার পথ আরও সুন্দর হোক, তাদের পরিবার সুখে শান্তিতে থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। জাবেদা ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করার সময় তাদের বিয়েতে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের ভারত সেবাশ্রমের মুখ্য আধিকারিক স্বামী সাধনানন্দজি মহারাজ। এছাড়াও রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজজিরাও উপস্থিত ছিলেন। তাদের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিপুল সংখ্যক মানুষ। সবাই দুহাত ভরে নববধূকে আশীর্বাদ করেছে। সনাতন ধর্মের প্রতিটি আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরে হরে মহাদেব, ভারত মাতা কি জয়। রাশিয়া ইউক্রেনের যুবক যুবতী হিমাচলের হিন্দু রীতিতে বিবাহ করছে, তেমনি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলো।